হ্যালো ফ্রেন্ডস, চটপটা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন এক মাছের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খয়রা মাছের ঝাল। খয়রা মাছ তো সকলেরই পরিচিত একটা মাছের মধ্যে পড়ে, এটাকে মার্কেটে অনেকে চন্দনা ইলিশ বলেও বেচে। তো চলুন তাহলে আমি চলে যাচ্ছি আজকে রান্নায়। আমি এখানে মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে মাছটাকে ফ্রাই করতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। সেম তেলেতেই আমি বাকি রান্নাটা করব। আমি 1 টিস্পুনের মতো তেল কমিয়ে নিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো 1 টিস্পুনের মতো কালো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি অল্প পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এরপর আমি সামান্য টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি দেব সামান্য হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো নুন, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষব। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি 1 টিস্পুনের মতো সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সাথে সাথে আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেবো। এবার আমি 2-3 মিনিটের জন্য গ্রেভিটা ভালো করে ফুটতে দেবো, তারপরেই ব্যাস আমার মাছের ঝাল রেডি। এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। এটাকে আমরা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন।